আপনারটা দেখে বুঝছেন কি, যে আপনারটা দেখে আপনার ক্যাটাগরি বানাবো, তাহলে সুবিধা হবে, আমরা আর একজনেরটা না দেখে নিজেরটা দিয়ে কাজ করি, সেটা বেটার হবে। কি কি আছে এটা বলবেন, এই যে সজনে পাতার গুঁড়া, এটা কার মধ্যে ফেলানো যায়? আচ্ছা, টি আমরা একটা সরাসরি ক্যাটাগরি বানাবো, টি দেন, তারপরে দেন হচ্ছে হারবাল, তারপর হচ্ছে হারবাল দ্বারা কি বোঝাচ্ছেন? হারবাল দ্বারা কি বোঝাচ্ছেন? এটার ভিতর আইটেম লিখতে পারি না, কোন হারবাল না লিখে। হ্যাঁ, আমরা এটা এটার ভিতর আরো ভাগ করব। বুঝছেন, এটার মধ্যে আমরা আরো ভাগ করে নিব একটু দ্বারা। ওকে, আমরা এই কাজ করলাম, ছবিগুলো নিয়ে নিলাম। এখন এখন প্যানেলে যান, আপনার কন্ট্রোল প্যানেলে যান। ট্যাব নেন, নিউ ট্যাব নেন, আর একটা না হলে নিয়ে এই যে এখানের থেকে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে যান। রেজাল ভাই, শোনা যায়? হ্যালো, কন্ট্রোল প্যানেলে যান, পারবেন না যাতে যেতে কি পারবেন? কন্ট্রোল প্যানেলে কি যেতে পারবেন? আপনার ই কমার্স ওয়েবসাইটের, আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে যান, পারবেন কি? না না, ওই যে আপনারে যে লিংক দিছি না, হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক, এই যে লিঙ্কটা, এই ভিডিওগুলো আপনি আবার দেখবেন কিভাবে যাবে, না আপনার ওয়েবসাইটে যাবেন, পারবেন না? তাহলে যান, আপনার ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটের নাম লেখেন, স্ল্যাশ দেন অ্যাডমিন, অ্যাডমিন লিখবেন। সব সাদা হয়ে আছে। এখন আপনার কন্ট্রোল প্যানেলে যান, আপনার একটা কন্ট্রোল প্যানেল আছে জানেন, যে ওইখান থেকে কাজ করবেন, আর এইখানে সব শো করবে। এই যে স্লাইডার বানাতে হবে আপনার, পাঁচটা চাই স্লাইডার, এই যে এইদিক দিয়ে যে 1 2 3 4 5, এই দেখেন এই যে আসছে, স্লাইডারগুলো বানাতে হবে সুন্দর সুন্দর করে। তারপরে ক্যাটাগরি, এরকম ক্যাটাগরির ব্যানার বানাতে হবে, আবার এই যে পপুলার ক্যাটাগরি, এই যে দেখেন জনপ্রিয় ক্যাটাগরি, এই দিক দিয়ে ইমেজ বানাতে হবে 400x400, এইগুলা নিয়ে গিয়ে ক্যাটাগরি লাগাতে হবে, তাহলে আপনার এই দিক দিয়ে শো করবে। এই দিক দিয়ে শো করাবেন না, এই যে জনপ্রিয় ক্যাটাগরি কি কি আছে এই ক্যাটাগরিগুলো শো করাবেন না। এই যে নতুন, আমরা যখন পণ্য আপলোড দিব তখন এই নতুন পণ্যে আসবে, তারপর এই যে টপ সেলসে কি কি প্রোডাক্ট আস সেল বেশি হয় এগুলো আসবে, তারপরে আপনার এই ক্যাটাগরিগুলো আমরা আবার শো করাবো, যে কি কি ক্যাটাগরি বানাবো ওই ক্যাটাগরিগুলো এই যে নিচ দিয়ে আবার শো করবে। বুঝছেন কি, এইভাবে আমরা এই সাইটটা সাজাই ফেলবো। কিন্তু এই যে এইগুলার ছবি লাগবে 400x400, এই ছবি লাগলে, ছবি হলে এইখানে দিলে তাহলে এই এই দিক এইখানে না, ওই ভিতরে কন্ট্রোল প্যানেলে দিলে এইখানে শো করবে। এখন আমরা